হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি বন্ধুরা। আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে আমার কর্তার ফ্রেন্ড আসছে আমাদের বাড়িতে ঘুরতে। তো বন্ধুরা, একসাথে ভীষণ মজা করব। কারা আসছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট, মানে প্রথম দেখা হবে দাদা ভাইয়ের সাথে। আমি কিন্তু খুবই খুবই আনন্দে আছি আর এক্সাইটেড আছি, আর আনন্দে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দাদা ভাইয়ের জন্য। শুধু এখন অপেক্ষায় আছি দাদা ভাই কখন আসবে। তো বন্ধুরা, স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যে কী কী ঘটছে আর কতটা মজা করছি আমরা। আমার যে ফ্রেন্ড আসবে, ও আগে কখনো ইন্ডিয়ায় আসেনি। ফার্স্ট টাইম ও ইন্ডিয়ায় আসছে ঘুরতে, আর আমাদের এখানে ঘুরতে আসছে আর ইন্ডিয়াও ঘুরতে আসছে। তো খুব আমরা মজা করব, তো সবই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, বললাম যে দাদা আসবে, তার জন্য ঘরটা গুছিয়ে রেখেছি। ঘরটা দেখো গুছিয়ে রেখেছি, তো যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। আর আমার ঘরে মেন কথা বন্ধুরা, তোমাদের দাদা ভাই আছে ঘেটে জিনিসপত্র ঘাঁটার জন্য। তো এটা আমি ক্যামেরার সামনে বলে দিচ্ছি, যখন দাদা ভাই আমার ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে। বালিশগুলো পুরো একদম গর্ত করে দিয়েছে, এখানে জামাকাপড় ঘেটে রেখেছে দু একটা, মানে যতটুকু পেরেছি গুছিয়ে টিপটপ করে রেখেছে, তোমাদের দাদা ভাই ঘেটে দিয়েছে। তো চলো, মানে দাদা ভাই আসুক, আর ভিডিও যখন দেখবে তখন কিন্তু এই কথাটা দাদা ভাই শুনতেই পাবে যে আমি গুছিয়েছি আর ওর বন্ধু ঘেটেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাংলাদেশ থেকে বন্ধু চলে এসছে, দেখো ব্যাগ ভর্তি চলে এসছে। তা আগে ওরা ফ্রেশ হোক, তারপর বন্ধুরা ফিরছি। হাই করে দে। হাই। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম বাংলাদেশ থেকে আমার ফ্রেন্ড এসছে। এবার ফ্রেন্ড কী কী এনেছে দেখার জন্য পিউ অলরেডি বসেই গেছে, ঠিক আছে। তো এখানে অলরেডি চানাচুর আছে, ড্রাই কেক, লেবু, দুটোই লেবু, আর কী কী আছে দেখা যাক। বাবা, এটা কী আছে আগে বের করো, তারপর খোলো। বাবা, একটা ব্যাগে কত কিছু ছিল দেখো, এখনো তো বাকি। ও বাবা, দেখো বড়ি, আমি না ভীষণ আম তেলের গন্ধ পাচ্ছি। আম তেল তো পাঠিয়েছে, দেখো কত পিঠে তেল বেরিয়েছে এটা দিয়ে নাকি। আরেকটা কিছু আছে তো, পিঠে বানানো ওই খোলা বসি ওই। তো দেখা যাক কি কি এসছে, প্রচুর খাবার দাবার এসছে। এটা দিয়ে স্টার্ট করি, যেটা দিয়ে আমি জানি রাজু দাদা বাড়ি চলে যাওয়ার পর প্রদীপ আমাকে দিয়ে কাজ করাবে, সেটা দিয়ে স্টার্ট করাই। আমি তো জীবনে করতে পারবো না, কিন্তু পাঠিয়ে দিয়েছে আমার জন্য, মানে খাটনি বাড়িয়েছে। বলো এটা কি? এটা পিঠে, চিতল পিঠে না কি পিঠে করে ওই পিঠে, আজকে পিঠে। ওটা চালের গুঁড়ো আছে, তো দেখাই লাল ব্যাগের ভিতরে কি ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে যে চালের গুঁড়ো, দেখো চালের গুঁড়ো দেখি না, ঢেকিতে ঢেকিতে কোটা চালের গুঁড়ো, মানে চাটনি আমার চাপ শুরু। আচ্ছা এটাতে পাটি সাপটা আছে, ভেঙে গেছে কিছু, আমি আর বার করছি না। হুম,
ওটা আমতেল আছে লেবু তো বলেই দিয়েছো, চিনি গজা বলে দিয়েছো, ড্রাই কেকটা বলে দিয়েছো, এটা ইন্টারেস্টিং, এটা দেখা যাচ্ছে না কি আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্যাকেটটা খুলতে পারছি না। আমাকে একটু ফলস নোক লাগাতে হবে যাতে এটা খুলতে পারা যায়। প্যাকেট খুলতে পারছো না, তাহলে কি হবে? খুলতে না পারলে কি করবো? আমার তো বড় বড় নোক নেই যে আমি খুলতে পারবো। এক গি, একটা গিটে হয়নি, ডবল গি। এইটাতেও গুড় আছে, এটাতে পাটালি গুড় আছে, বসা পাটালি গুড়। এটাতে হলো যে তেঁতুল আছে, এটাতেও গুড় আছে, সব আছে, গোলমাল হয়ে যাবে। এবার আমি আসল জিনিসগুলো খুলি। এই খোলার ক্ষমতা আমার নেই, অসম্ভব। বড়া বড়া চালের গুড়ির বড়া, তাই তো? দাও এটা দেখাবো, বই দেখাই যাচ্ছে, বই। ও আরেকটা বাকি আছে, ড্রাই কেক দুবেলা তো বলা হয়ে গেছে, এটা খুলব। মনে হচ্ছে পিউ একেবারে দোকান নিয়ে বসে গেছে একেবারে। আমি যে বড়াটা খেলাম এটা পাকা কলার বড়া, যে পুরো দোকান নিয়ে পিউ বসে গেছে। গজা বাংলাদেশি গজা, আর কিছু দেখানো নেই। এখানে পিঠে আছে, রেখে পাচ্ছ তেলের পিঠে, আর বড়া দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো। এখনের মতো টাটা।